আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব। একের এক বলেছে কাজী নজরুল গান পাঠাংশে নজরুল কি বাজিয়ে গান গাইছিলেন হারমোনিয়াম। একের দুয়ে বলেছে জনগণ মনোধী নায়ক জয় হে গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। দুয়ের একে আছে একুশি জীব অ্যামিবার প্যারামোসিয়ামে চলনঙ্গ কি কি অ্যামিবা হলো ক্ষণপথ আর প্যারামোসিয়াম হলো সিলিয়া। দুয়ের দুই বলেছে মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরী হারিয়ে যাওয়ার ভাইয়ের নাম হলো দিগ্বিজয় আর সে কত বছর আগে হারিয়ে গিয়েছিলেন 25 বছর আগে হারিয়ে গিয়েছিলেন। তিনের একে আছে কার দৌড় কতদূর প্রবন্ধটি কার লেখা ওই রচনায় জেটপ্লেন আর অ্যামিবার গতি কোনটি কত বলা হয়েছে। আচ্ছা কার দৌড় কতদূর কদ্দূর প্রবন্ধটি হচ্ছে শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা আর এখানে বলা হয়েছে যে আকাশে জেটপ্লেন ঘন্টায় 100 মাইল বেগে চলে তখন অ্যামিবা কয়েক মিনিটে কয়েক মিলিমিটার অতিক্রম করতে পারে। তিনের দুই মেঘচোর গল্পে রকেটটি কেমনভাবে চলছিল আর সেখানে কে কে ছিল এটা তোমাদের বইয়ের 50 পাতায় রয়েছে মেঘচোর গল্পে সুনীল গঙ্গোপাধ্যায়ের। এই যে এইখান থেকে লিখবে এখান থেকে এতটা তাতে বসেছিল পাশাপাশি পুরন্দর আর অসীমা। তাহলে ছোট্ট একটা রকেট আকাশের এক জায়গায় গোল হয়ে পাক খাচ্ছে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়েছে কম্পিউটারই রকেটটাকে ঘোরাচ্ছে আর তাতে কে কে ছিলেন তাতে পাশাপাশি বসেছিলেন পুরন্দর এবং অসীমা। চারের একে আছে কাল থেকে মনে বল লেগে আছে খটকা খটকা কি নিয়ে ঝোলাগুড় কিসে দেয়। চারে দুই বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে এখানে কার বিদ্রোহ করার কথা বলা হয়েছে মজা নদীর। চারে তিন বিন্ধু হিমাচল যমুনা গঙ্গা যমুনা হবে এটা। পাঁচের দাগে আসি পাঁচের একে চিরদিনের কবিতা কি আলপথ দিয়ে ঘরে ফেরে কিষান আলপথ দিয়ে ঘরে ফেরে। পাঁচের দুই স্মৃতিচিহ্ন কবিতাটি কার লেখা কামিনী রায়। পাঁচের তিন আমার সময় বাংলা গানটিতে কোন বাংলা মাসের উল্লেখ আছে ফাল্গুন। ছয়ের একে আসি ছয়ে আসি ছয়ের একে দিয়েছে দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে কোন কবিতার অংশ নোট বই কবিতার অংশ আর বক্তা যে বিষয়গুলি নিয়ে মাথা ঘামিয়েছে সেগুলি দুটো উল্লেখ করো এটা তোমাদের বইয়ের 47 পৃষ্ঠায় রয়েছে নোট বই কবিতাতে রয়েছে। এই যে দুটো বিষয় হচ্ছে এই যে ফড়িংয়ের কটা ঠ্যাং আরশোলা কী কী খায়। ছয়ে দুয়ে বলেছে স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায় আর কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে। আচ্ছা স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায় ক্ষমতা লিখবে যারা অর্থ আর প্রতিপত্তির দ্বারা নিজেদের চিরস্মরণীয় করে রাখতে চায়। এইটুখানি লিখবে যে যারা অর্থ আর প্রতিপত্তির দ্বারা নিজেদের চিরস্মরণীয় করে রাখতে চায় তাদের স্মৃতি লুপ্ত হয়ে যায় কিভাবে লুপ্ত হওয়ার ঘটনাটা ঘটে না তারা ক্ষমতা অর্থের জোরে সৌধ বানিয়ে নিজেদের নাম অক্ষয় করে রাখতে চায় তাদের সেই সব স্মৃতিসৌধ কালের গর্ভে ধ্বংসস্তূপে পরিণত হয় ফলে তাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়। সাতের দাগে আসি সাতের একে বলেছে হোটেলওয়ালার সামনে সোনা মাকুর কি নাম বলেছিল হোটেলওয়ালার সামনে সোনা মাকুর নাম বেহারি বলেছিল। আর সাতে দুই বলেছে সং পোস্ট অফিসে কেন যায় সং পোস্ট অফিসে কেন যায় সং লটারির টিকিট কিনেছিল জিতলে সে অনেক টাকা পেয়ে বড়লোক হয়ে যাবে তাই সে পোস্ট অফিসে খবর আনতে যায়। সাতে তিনে বলেছে মাক উপন্যাসে কালো চাদর পরা লোকটা আসলে কে লোকটা ছিল ঘড়িওয়ালা। আটে বলেছে হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার কার লেখা এটা লীলা মজুমদারের লেখা থেকে মাকু গল্প থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে আর সেই এলাহি ব্যাপারে বর্ণনা দাও। মাকু গল্পে এক এলাহি হোটেলের বর্ণনা আছে গাছ থেকে কয়েকটা বড় লণ্ঠন ঝুলছিল গাছের গোড়ায় তিনটি পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল তার গনগনে আগুনে মস্ত পিতলের হাঁড়িতে রান্না হচ্ছিল চারিদিকে রান্নার গন্ধ ছড়িয়ে পড়ছিল মাথার উপর ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল বট গাছের নিচু নিচু ডালে সারি সারি লোক পা ঝুলিয়ে বসেছিল কাঁচা কাঠে তক্তা ফেলে তাতে খাওয়া দাওয়া চলছিল। আটে দুয়ে দিয়েছে সোনা মাকুকে কোথায় কেন ফেলে দেওয়ার কথা ভেবেছিল
সোনা মাকুকে কোথায় কেন ফেলে দেওয়ার কথা ভেবেছে। সোনা ভেবেছে মাকুকে সে বাঘ ধরার ফাঁদে ফেলে দেবে। হরিওয়ালা ঠিক করেছে মাকুকে পেলে তার দেহের যন্ত্রপাতি খুলে ফেলবে। এ কথা শুনে সোনার খুব কষ্ট হয়েছে, কারণ সোনা মাকুকে খুব ভালোবাসে। তাই সে চেয়েছে মাকুকে বাঘ ধরার ফাঁদে ফেলে দিতে, যাতে কেউ তাকে আর খুঁজে না পায়। আসলে ঘুড়িওয়ালার নজর থেকে লুকিয়ে রাখার জন্যই সোনা মাকুকে বাঘ ধরার ফাঁদে ফেলে দেওয়ার কথা ভেবেছে। নয় তাকে দিয়েছে, নয়ের এক বলেছে ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হয়। ঘন্টায় ঘন্টায় শব্দ দ্বৈতটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিয়মিত অর্থে। নয়ের দুই ঠিক বানানটি বেছে নাও, এখানে হবে দুর্গা। নয়ের তিন শব্দ দ্বৈতের উদাহরণ নয়, ঝমঝম এটা হচ্ছে ধনাত্মক শব্দ। নয়ের চার কোনটি রূঢ় শব্দের উদাহরণ? মণ্ডপ। তো এই ছিল আজকের আমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।